रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। আমাদের সবার ফেভারিট সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস কাজল আগরওয়াল মধুচন্দ্রিমায় গিয়েছেন, আপনি জানেন? জানেন না? শুনুন তাহলে। রবিবার অভিনেত্রী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি আপলোড করেছেন ভক্তদের উদ্দেশ্যে। কাজলের মধুচন্দ্রিমায় কাটানোর সময়গুলোর ছবি কাউকে ঈর্ষায়, আবার কাউকে আক্ষেপের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কাজল তার স্বামী গৌতম কৃষ্ণকে নিয়ে এখন মালদ্বীপের কনরাড দ্বীপে অবকাশ যাপন করছেন। কাজলের ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায় লাল বিচ গাউনে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী গৌতম। ক্যাপশনে কি লেখা জানেন? সুন্দর তুমি। কাজলের মতো তার স্বামীও ইনস্টাগ্রামে পোস্ট করা থেকে পিছিয়ে নেই। মালদ্বীপে পৌঁছে গৌতম লিখেন, বেড়াতে বের হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, অবশ্য সতর্কতার সঙ্গেই বের হয়েছি, ধীরে ধীরে স্বাভাবিক দিনে ফিরছি। গৌতম ও কাজলের ইনস্টাগ্রাম পোস্ট থেকে আরও জানা যায় মালদ্বীপের রাঙ্গালি আইল্যান্ড রিসর্টে তারা অবস্থান করছেন। এই হোটেলটি রাঙ্গালি দ্বীপের পানির নিচে অবস্থিত। বুঝুন অবস্থা, এখানেই তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম অর্ধনিমজ্জিত জাদুঘর। সমুদ্র ভূপৃষ্ঠের প্রায় 16 ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে রয়েছে কাঁচে ঘেরা একটি রেস্তোরাঁ, যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা করতে দেখা যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় $50,000, যা বাংলাদেশি টাকায় 33 লাখেরও বেশি। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।